আসসালামু আলাইকুম কালীগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে অনেকদিন পর আবার কালীগঙ্গা নদীতে চলে আসছি আমাদের নয়াকান্দি পয়েন্টের কী হালচাল সেটা দেখানোর জন্য কয়েকদিন আগে একটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম কী অবস্থা কী হয় আর এখানে বর্তমানে শিকারী কয়েকদিন ধরে রানাগোনা দেখতে পাইতেছি সকালবেলা থেকে শিকারি আসতে আসছে আজ কালকেও আসছিল এখনো কোনো টাছ হয়েছে কি না সেটা জানি না দেখতেছি রোদ একটু বেশি তো যাই হোক এই যে আমাদের সেই কালীগঙ্গা নদীর নয়াকান্দি পরে আবারও সেই পুরোনো স্মৃতিগুলো ফিরে আসতেছে অবস্থা অবস্থা কি অবস্থা কিবল বসে বসি আসেন না ঝিলুক নিয়ে আসছেন প্রথম চান্স এই বলের জন্য ট্রাই করতেছে ঠিক আছে না প্রথম চান্স হলে বলের জন্য ট্রাই করতেছে যাই ভালো হইছে কারণ বল যদি লেগে যেতে পারে কারণ পানির অবস্থা আবার শিকারে তো দেখতেছি অনেক শিখে দেখতেছি ওই দিক দিয়ে আছে কেউ তো মনে হয় মাছটা না বড় এটা আইছেন না বড়টা একটা ট্যাঙ্ক না মারছেন না এ কইতে না কইতে আর একটা ট্যাঙ্ক না উঠে গেছে রে বাড়ি গেলে আছে দুধ বাদ দিব রে খালি হাতে ফিরে নাই না ট্যাঙ্কটা উঠাই ফেলাইছে অলরেডি হ্যাঁ ইয়ে উমরা তো দেই আরো শিকারি শিকারির অভাব নাই রে কতদিন ধইরে হয়েছি কি পাই না শিকারির অভাব নাই বলুক জাগতে না জাগতে এই শিকারি কিন্তু অনেক শিকারি চলে আসছে মাশাল্লাহ দেখতেও ভাল লাগতেছে আমার বড় ভাই গেল কোন পাইলে কতদিন ধরে পুরানো স্মৃতিগুলা দেখতাছি না এক বছর হয়ে গেল আবার দেখা যাইতেছে এখন বর্তমানে বাইজ কি অবস্থা কিছু নাই না কেবল আসলেন আচ্ছা শুক্রবার ওই হিসাবে শিকারি একটু বেশি আমাদের জাহাঙ্গীর বাইরে দেখতেছি না কোন মোড়ে যায় বললু আর কামাল ভাই কনে বসবেন গেল আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ না কেমন কালকে তো বড় ভাই আসছিল কোনলা আমার পুরানোর লোকগুলা দেখতে ঝেলি দেখো পার কিন্তু জায়গা গেছে পরশু দিন আমি আসছিলাম ওইদিকে দেখলাম যে এখনো বসার মতো কোনো ব্যবস্থা নাই কিন্তু পায়ের পাড়ায় পাড়ায় বসার মতো একটা ব্যবস্থা হয়ে গেছে আর কি

অনেকদিন পর নদীর পাড়ে দেখতেও ভালো লাগতেছে আদার কেনছেন আচ্ছা ঠিক আছে দেন আল্লাহ বরসা এইটুকু দেখে মনে হয় যে পদ্মা পারে বসেছি পদ্মার পারের সিনারি পদ্মার পারে বলক আছে ইয়ে কেরা বইছি রে আর দেহে মাছ টানে না জানা আপনি তো আমি খুঁজতে আছি কুমুর দাইল কোনো বললেন আবার কাকা ভালো আছেন আইসেন কোন সময় আধা ঘন্টা ধরে আইসেন না মার্শাল্লাহ দেখেন কি অবস্থা হয় নদীর পানি এখন ওর ভাবে টলটলা ধরা নাই কিন্তু বসার মতো আর কি জু হয়ে গেছে

ওটা হয়ই কত সময় সিপ শহর যায় ফেঁকে দিলে পরে হাঁকে মালিক তো মাছ রাইসা গে তো মাছ ভালো মাছ মানে নিয়ে যে কাস্টারি মাঠের দিক গেছিল বাপ বেটারা গেছিল এই যারা হইলো নিউ শিকারি হ্যাঁ 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 শকিন্দার লোক তো কী করব সময় কাটাতেছে না এটা একটা ভালো দিক কিন্তু পথে যাওয়া হলো না অন্য লাড্ডা মারা হলো না নদীর পাড়ে বসে একটু মাছও ধরা সময়টা ভালো কাটলো তাই বড় ভাই হ্যাঁ এটা ভালো একটা দিক ও থ্রু তো ভালো করে আজকে আমরা এই যে পরবর্তীতে আপনাদের বাইলা বিলের ওইদিকে অবস্থা সেটা দেখাবো আমাদের ওই জৈনাগলের সুদাঘাটও ওইখান দিয়ে আজকে অনেক শিকারি দেখতে পাইতেছি আমরা আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই যে নদীর পর কিন্তু ভালো শিকারে দেখতেছি আসলে শিকারি আছে আজকে কিন্তু কেউ কোনো রকম মাছ পানাইকে আর এখানে আমাদের এক মুরগি দেখা যাচ্ছে বলছে মানে বল মারার জন্যে অনেক পুরোনো মুরব্বি দেখতেছি যারা একসময় মাছ মারছে দিন মারে নাই তাদেরকে আজকে নদীর পাড়ে দেখতে পেয়েছে একদম মেয়ের কাকা ও যে ফেঁকল তো বর্তমান নদীর অবস্থা কি সেটা তো দেখতে পেলেন কেউ এখন মাছ কোনো দিতে পারে নাই কে আর যেহেতু দু একদিন ধরে এক কৃষিকারী আসা ধরাছে হবে ইনশাল্লাহ তো মেয়ের কাকাকে একটা বা বাজ আইলই নাকি না কী করলো তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ